হ্যালো, সালামু আলাইকুম। আজকে অটোক্যাডে আমরা একটা প্ল্যান ক্রিয়েট করব। সেটা হচ্ছে একটা স্যাম্পল হ্যান্ড ড্রয়িং থাকবে, সেই স্যাম্পলটা থেকেই আমরা ড্রয়িংটা তৈরি করব। কিভাবে করব? যেমন আমার হচ্ছে, এইটা হচ্ছে একটা ড্রয়িং এর নমুনা। আমার ড্রয়িংটা এরকম হবে, এদিকে পশ্চিম দিক, এদিকে 34 ফিট 3 ইঞ্চি থাকবে, এদিকে 36 ফিট থাকবে, এরকম সিস্টেমটা এরকম। এখন মেজারমেন্টে যা হয় আমাদেরকে সেরকম করতে হবে। এটা একটা নমুনা, তো আমরা এইটা দেখে কাজ করব। তো প্রথমে আমি অটোক্যাডে একটা প্ল্যান ওপেন করে রেখেছি, আমি এইটাতে কাজ করব, কিন্তু এটাকে আমি পরে ডিলিট করে দিব। বাট এটাতে আমার পেজ সেটআপ সব কিছু ওকে আছে, সেই জন্যই আমরা প্রথমে ওয়াল লেয়ারটাকে অন করে নিব। নেয়ার পরে এল প্রেস করে এন্টার করব, অর্থাৎ আমরা লাইন ড্র করব। F8 প্রেস করব যাতে অর্থটা অন হয়ে যায়। আচ্ছা, এটা করার পরে এখন আমাকে যেটা করতে হবে, আমি আরো একটু উপরে উঠে আসি, মুভ করে নিয়ে উপরে আসলো। এখন এইটা দেখার জন্য বারবার আমাকে এইখানে যেতে হবে, অর্থাৎ ড্রয়িংটাকে বারবার ওপেন করতে হবে। এই জন্য আর একটা সহজ পদ্ধতি আছে, সেটার জন্য আমরা যাব হচ্ছে ইনসার্ট, ইনসার্ট থেকে অ্যাটাচ, অ্যাটাচে গিয়ে এই ইমেজটাকে আমরা ওপেন করব। আপনার ইমেজটা যেখানে থাকবে আপনি সেখানে যাবেন, গিয়ে এটাকে আপনি ওপেন করে নেবেন। ওপেন করার কারণটা হচ্ছে এখানে আপনি এটা দেখে দেখে করতে পারবেন। আচ্ছা, এখানে হচ্ছে আমার এটা আছে 34 ফিট আর হচ্ছে 36 ফিট। ওকে, ফাইন। আবার আমরা এল নিয়ে এখানে একটা ড্র করলাম, এখান থেকে আমরা ও দিয়ে এন্টার করব। 34 ফিট 3 ইঞ্চি, ফিট 3 ইঞ্চি, এটা দিয়ে এন্টার করব। করার পরে আমরা এটা নিব, নিয়ে আমরা দেখব যে আমাদের ডাইমেনশনটাকে ঠিক আছে কি না। ওকে, তার মানে এটা ঠিক আছে। হ্যাঁ, এখন যেটা করব, আমরা এই বাড়তি লাইনটা টিআর ডাবল এন্টার করে ট্রিম করে দিব। এরপরে অফসেট করব, আবার 36 ফিট, কত ইঞ্চি আমার এটা ভুলে গেছি, আমি আবার একটু দেখে আসি। 36 ফিট 6 ইঞ্চি, তাহলে 36 ফিট 6 ইঞ্চি চিহ্ন দেওয়ার দরকার নেই, শুধু ফিটের চিহ্ন দিবেন, তাহলে হয়ে যাবে। এখানে এই যে কমেন্ট বারে দেখেন, এই যে কমেন্ট বার, অফসেট স্পেসিফাই, অফসেট ডিস্টেন্স, অর থ্রো, ইরেজ, লেয়ার, এগুলো বিভিন্ন ফাংশন আছে, আমি এটা আজকে দেখাচ্ছি না। আমি শুধু দেখাবো হচ্ছে 36 ফিট চিহ্ন দিব, এবং ইঞ্চির জায়গায় চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই, এবং দিলেও সমস্যা নেই, বাট যেটার প্রয়োজন নেই সেটা দেওয়ার দরকার নেই, শুধু সময় কিল হবে। ওকে, এখন আমরা যেটা করব, 36 ফিট 6 ইঞ্চি দেওয়ার পরে ইন্টার প্রেস করব, করে এই লাইনটাকে আমি এখানে নিয়ে নিব। আমার হয়ে গেছে, এখন টিআর ডাবল ইন্টার করে আমি এটাকে ট্রিম করে দিলাম। অতএব এইটাই হচ্ছে আমার প্ল্যানের এরিয়া। এরিয়াটা বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার পর আমরা যেটা করব, 36 ফিট 6 ইঞ্চি। ওকে, এখন আমরা যেটা করব, এখানে তারা কি দেখাইছে, এইদিকে তিনটা রুম দেখাইছে। ওকে, এখানে আমরা তিনটা রুম ক্রিয়েট করব, কিচেন, বাথ, কিচেন, বাথ। ওকে, ফাইন, আমরা এই তিনটা রুম ক্রিয়েট করব এবং এই দিকটা ক্রিয়েট করব। করে এটাকে মিরর করে দিলে এই দিকটা হয়ে যাবে, সো ড্রয়িংটা একটু ইজি। হ্যাঁ, ওকে, আমি এখন যেটা করব সেটাকে অফসেট করব 5 ইঞ্চি, সরি, অফসেট করব 5 ইঞ্চি, এটাকে অফসেট করে দেব 5 ইঞ্চি। আমি এটাকেও করতে পারি, বাট এটা করব না, যেহেতু আমি লেফট সাইডে এখন কাজ করতেছি না। এই দিকে আমি রুমটা কত নিতে পারি, আমি ফার্স্ট টাইম, যেহেতু এটা হয়তো গ্রামের বাড়ি, এই জন্য এই রুমগুলোকে একটু বড় দিব, 13 ফিট দিব। আমার প্রয়োজন হলে আমি পরে কমাবো, 13 ফিট 5 ইঞ্চি, অর্থাৎ 13 ফিট ক্লিয়ার থাকবে। আমার এই লাইনটা হয়ে গেল। এখন এই দিকটা যেটা করব, এই দিকে তিন ভাগ, আমার এটা আছে 34, অর্থাৎ এটা হচ্ছে হয়তো 10 ফিট করে রুম গুলো হবে। আমি কপি করে দেখি, আমি 10 ফিট, এটা একটা সিস্টেম আছে, আমি যদি সব তিনটা রুম সমান করতে চাই তাহলে কি করব। এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে এখানে একটা লাইন টেনে নেবেন, এই লাইনটা এখানে টেনে নিব, এই লাইনটাকে উপরে নিয়ে নিব। নেয়ার পরে এই লাইনটাকে 2.5 ইঞ্চি ভিতরে ঢুকাবো, 2.5,
এটা হচ্ছে এই 5 ইঞ্চি ওয়ালের সেন্টার করলাম ওকে এইদিকেও তাই করতে হবে 5 ইঞ্চি ওয়ালের সেন্টার 2.5 ইন্টার করব এটা কিভাবে সরাইলাম আমি হ্যাঁ এটা হয়তো আমি বলতে ভুলে গেছি এটা কিভাবে সরাইলাম এটা হচ্ছে স্টেজ করব সে এই যে একটা লাইন এই লাইনটার এখানে কয়টা ভার্টেক্স আছে তিনটা 1 2 3 আমরা স্টেজ করার জন্য অর্থাৎ এই যে কমেন্ট এটা হচ্ছে স্টেজ কমেন্ট এই কমেন্টটা করার জন্য আমরা আমাদেরকে এটা ক্রস সিলেকশন করতে হবে ক্রস সিলেকশন করার পরে এস প্রেস করে এন্টার করতে হবে এরপরে এটাকে যে কোনো একটা জায়গায় আপনি ক্লিক করে যদি আপনি মেজারমেন্ট দিয়ে দেন অর্থাৎ 2.5 দিয়ে দিলাম এটা 2.5 ইঞ্চি এদিকে সরে গেছে আপনারা যদি আবার ক্লিয়ারলি বুঝতে চান তাহলে এখানে একটা লাইন দিব এখানে একটা লাইন দিব এই লাইন থেকে এটা কতটুকু সরে যায় আমি এটাকে ক্লিক করব না আমি এখানে স্টেজ করব অর্থাৎ এইটাকে এইভাবে থ্রোলি সিলেক্ট করব কারণ এই ভার্টেক্স কিন্তু ক্রস সিলেকশন হয়নি এই জন্য এটা সরবে না জাস্ট এই এই ভার্টেক্সটুকু ক্রস সিলেকশন হইছে এটাকে শুধু সরাই দিতে পারবো এস এন্টার করে এখানে আমি 10 দিলাম একটু বেশি দিলাম এখানে এটা সরে গেছে ঠিক এইভাবে এই জিনিসটা আমি সরাইছি ওকে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা ডিভাইড করব ডি আই ভি ডিভাইড এন্টার প্রেস করব এখানে সম্ভবত 2 প্রেস করলেই হবে সরি 2 ভাগ হয়ে যাচ্ছে আমরা তো 3 ভাগ করব আবার ডি আই ভি প্রেস করে এখানে ক্লিক করব করে যেহেতু 3 ভাগ করব 3 দিয়ে এন্টার দিলাম এখন এই যে রেফারেন্স লাইনগুলো হয়ে গেছে এখানে আমরা টান দিব এখানে আমরা টান দিব এরপরে আমরা ও দিয়ে ইন্টার দিয়ে 2.5 দিব দিয়ে এটাকে 2.5 ইঞ্চি এদিকে দিব 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 এটা প্রয়োজন হয় না বাট সমান করার জন্য এতটুকু করলাম কিছু কিছু ড্রয়িং এটা শেখার জন্যই করলাম আমি হয়তো সমান না করেও করতে পারতাম বাট এটা শেখার জন্য যেগুলো আমাদের রেফারেন্স লাইন ছিল সেগুলোকে আমরা ডিলিট করে দিব ওকে এখন যেটা হবে এখন আমরা একটু মেজারমেন্ট করে চেক করে দেখি আসলে সঠিকভাবে ডিভাইড হলো কি না এটা হচ্ছে 10 ফিট 10.5 ইঞ্চি এইটা আমার 10 ফিট 10.5 ইঞ্চি এটাও 10 ফিট 10.5 ইঞ্চি হবে কিন্তু এই পাশে আমার 5 ইঞ্চি ওয়ালটা নেই হ্যাঁ আমি যদি 5 ইঞ্চি ওয়ালটা দেই তাহলে হয়তো এটা মিলে যাবে এই ভার্টেক্সটা ধরে এখানে লাগাই দিব দেখেন সমান তিনটা ভাগে ভাগ হয়ে গেছে এটা হচ্ছে একটা সিস্টেম এটার জন্য কোনো হিসাব নিকাশের প্রয়োজন হয় না অটোক্যাড আপনাকে ডিভাইড করে দিবে ওকে এখন আমরা আবার একটু প্ল্যানটাকে দেখে আসি আমার প্ল্যানটা এই রকম এখানে একটা বেডরুম দেখাইছে এরপরে কিচেন দেখাইছে এখানে একটা ফাঁকা স্থান এখানে একটা বেডরুম দুই বাথ কিচেন ওকে ফাইন এখন যেটা হবে এখানে আমার যতটুকু জায়গা আসলে ততটুকু হবে না কারণ হচ্ছে এখানে কতটুকু আছে 22 ফিট ওকে আমি সামন থেকে একটা রুম আগে নিয়ে নেই 5 ইঞ্চি দিব এই রুমটাকে একটু বড় দিব এটাকে 13 ফিট 5 ইঞ্চি দিলাম এরপরে যে জায়গাটুকু থাকে ওনারা দেখাইছে যে এখানে একটা বাথরুম এবং একটা কিচেন হবে এরপরে একটা ফাঁকা জায়গা হবে কিন্তু সেটা হচ্ছে না আমি এই জায়গাটাকে আরো আমি যেহেতু 13 ফিট দিয়েছিলাম এটাকে আমি আরো 2 ফিট সরাইলাম আমি এই জায়গাটাকে একটু স্পেসটাকে একটু বাড়ায় নিচ্ছি তখন যেটা হচ্ছে আচ্ছা এখন এখানে ওনারা দেখাইছে কিচেন বাথ ওকে একটা বেড এরপরে সিঁড়ি ওকে ফাইন এখানে এই রুমটার জন্য একটা রেফারেন্স লাইন ঠিক রাখা লাগবে কারণ বিমের আমার একটা ব্যাপার আছে ইএক্স দিয়ে আমরা এক্সটেনশন করব এই লাইনটাকে ক্লিক করে নিয়ে আবার একটা ইন্টার দিয়ে এটাকে এক্সটেনশন করে দিলাম ডাইমেনশন লাইনগুলোকে তুলে দিব এটা বোঝানোর জন্যই নেয়া আচ্ছা এখন এইটা আমার হয়ে গেছে এখন যেটা করতে হবে এখানে অনলি একটা কিচেন এবং একটা বাথরুম আচ্ছা এটার জন্য মেজারমেন্ট আমার আসতেছে এখানে হচ্ছে 10 ফিট ওকে আর এই দিকে আসতেছে আমার 10 ফিট 10.5 ইঞ্চি ওকে তাহলে এটাকে আমরা 4 ফিট নিতে পারি অর্থাৎ 4 ফিট 3 ইঞ্চি বা 2 ইঞ্চি নেব 4 ফিট 2 ইঞ্চি আমার এটা কত থাকলো তো দেখে নেই সরি এটাকে আর 5 ইঞ্চি আমরা উপরে নিয়ে যাব মুভ করে নিলাম ইমপ্রেস করে মুভ করবেন ওকে
টিআর ডাবল ইন্টার করে ট্রিম করে দিবেন, ট্রিম করে দিলেন। এখন এটা হচ্ছে রান্নাঘর, এটা হচ্ছে বাথরুম। তবে বাথরুমটা একটু বড় হবে, বা এখানে আমরা একটা যদি এইখানে ওনারা যতটুকু দেখাচ্ছে এরকম হচ্ছে না। আচ্ছা, এটা 10 ফিট 10.5, আর এটা হচ্ছে আপনার এতটুকু 6 ফিট। এটা একটা কিচেনের জন্য যথেষ্ট জায়গা, এটা ঠিক আছে। বাট এই দিক দিয়ে দরজা ওনারা চিন্তা করছে যে এই দিক দিয়ে দরজা দিবে সম্ভবত এই দিক দিয়ে, কিন্তু এই যে এই জায়গাটুকু আমাদের থাকতেছে না, এই দিক দিয়ে দরজা দিতে হবে। আচ্ছা, এখন আমি আরো দেখবো, এখানে একটা সিঁড়ির প্রয়োজন আছে। সিঁড়িটার জন্য যদি আমি সর্বনিম্ন জায়গা নেই, তাহলে আমাকে 6 ফিট 6 ইঞ্চি নিতে হবে, 6 ফিট 6। আমি এতটুকু নিব এবং 5 ইঞ্চির ওয়ালের থিকনেসটাকে আমরা নিয়ে নিব। আচ্ছা, এটা নিলাম, এটা হচ্ছে সিঁড়ির জন্য। সিঁড়ির জন্য যেটা লাগবে এটা হচ্ছে বারান্দা। তারা সামনে বারান্দা দেখাইছে, বারান্দার জন্য 4 ফিট আমি নিব, 4 ফিট। আচ্ছা, এখন যেটা হচ্ছে সিঁড়িটাকে আমি আরো আগাবো, সিঁড়িটাকে আমি আরো আগাবো, কারণ সিঁড়িটা রুম পর্যন্ত চলে যাচ্ছে। সিঁড়িটা আমি আগাই নিলাম, এটাকে ট্রিম করে দিব, এটাকে ট্রিম করব, এটাকে সিঁড়ি এবং পিএল মানে পলি লাইন নিব, নিয়ে এখান থেকে ক্লিক দিব, এই কর্নার বরাবর এখানে আসব, আসার পর একটা ক্লিক দিয়ে এখানে দিয়ে দিব। এটাকে আমার ভার লেয়ারে করে দিব, অর্থাৎ আমার আগে থেকে একটা লেয়ার খোলা আছে, এবং আমার অনেক ভিডিও আছে, দেখবেন যে কিভাবে আপনি ভার লেয়ার খুলবেন। বারান্দা 2 ইঞ্চি দিব, 2 ইঞ্চি, অর্থাৎ একটা রেলিং এর সিম্বল দিব, অথবা 3 ইঞ্চি দিতে পারি, এটা অনেক ছোট দেখাচ্ছে। 3 ইঞ্চি দিয়ে ইন্টার করব, ইন্টার করে এখানে 3 দিয়ে দিলাম। ওকে, আমার এটা বারান্দা, এতটুকুই আমার কাজ। এখন আমি সিঁড়িটা দেখব, সিঁড়িটার জন্য আমি এখানে লেন্ডিং রাখবো হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি। এখানে আমি 3 ফিট 6 ইঞ্চি রাখবো, রাখার পরে অর্থাৎ আমি এইটাই রাখবো, এই ওয়াল লাইনটা বরাবর। ওকে, এখন আমি যেটা করব সেটা হলো অফসেট 10 ইঞ্চি করব, 10 ইঞ্চি করে এখানে 10টা লাগবে, 2 3 4 5। আর একটা মজার জিনিস দেখাই, আপনি এটাকে সিলেক্ট করবেন, মানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখেন এম মাল্টিপল, আপনি এম প্রেস করে যদি ইন্টার করেন, করার পরে একটা 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 করে ক্লিক দিবেন, তাহলে আর প্রত্যেকটা সিলেক্ট করার প্রয়োজন নেই। আপনি জাস্ট যেদিকে অফসেটটি করবেন সেদিকে ডিরেকশন দিলেই হবে। আপনি এই লাইনটার এইদিকে ক্লিক করলে সামনের দিকে হবে, এই লাইনটার এইদিকে ক্লিক করলে পিছন দিকে হবে। ওকে, আমার এখানে কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, 10। এখন যেটা হবে সেটা হচ্ছে এই রুমের একটা দরজা দেয়া প্রবলেম, এই জায়গাটুকু আরো একটু বড় প্রয়োজন হয়। এটাকেও এটাকে অত রুম ছোট করতে হবে, রুম আমি 13 ফিট চিন্তা করেছি, সেটা হয়তো হবে না, একটা গর্জিয়াস রুম দেওয়ার চিন্তা ছিল, বাট এটা হচ্ছে না। আর এই দিকে দেখব, এই দিকে এই দিকে এই দিকে এই দিকে আসলে 10 ফিটের নিচে রুম দেয়াটা ঠিক না, অর্থাৎ 10 ফিট 10 ইঞ্চি আছে, আমি এটাকে একটু ভেরিয়েশন করলেও করতে পারি, বাট এই তখন খুব একটা কাজে আসতেছে না। এখন যেটা করতে হবে সেটা একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আমি যদি এমন করি তখন একটু ফার্নিচার ঢুকানোর প্রবলেম হয়। আমি এটাকে 45 ইঞ্চি নিব, 45 ইঞ্চি নিলাম, নিয়ে এটাকে আমি টিআর ডাবল এন্টার করলাম, এটাকে আমি এটাকে আমি আচ্ছা এটাকে এখন কাটলাম না, এটাকে কেটে দিলাম। এখানে একটা দরজার মেজারমেন্ট নিব 40 ইঞ্চি, এখান থেকে এটা নিলাম, টিআর ডাবল ইন্টার করলাম, এটা করলাম, এটা করলে হবে কি, এটা এই দিক দিয়ে চলে আসবে। কিন্তু প্রবলেমটা হলো এটা অনেক সময় ফার্নিচার ঢোকানোর ক্ষেত্রে খুব একটা বাধা প্রয়োগ করে, ফার্নিচার এই পেঁচায় আসাটা মুশকিল। আচ্ছা, এখন যেটা করতে হবে এটাকে আর একটু সরানো সম্ভব হয় কি না, হয়তো হবে। আমি আরো এটাকে 7.5 ইঞ্চি সরাই দেব, তার মানে আমার 6 ফিট 6 ইঞ্চি একটা স্ট্যান্ডার্ড একটা বাথরুম এখানে থাকবে, এটা দিয়ে হয়তো ফার্নিচার ঢুকানো যাবে।
আর এটা একটা শু র‍্যাক হিসেবে থাকলো, এবং বাথরুমের দরজাটাও আমি 30 ইঞ্চি এইদিকে দিব। তখন যেটা হবে, রুমের দিকে একটা সলিড ওয়াল থাকবে, এই রুমের দিকে একটা সলিড ওয়াল থাকবে, এবং এই রুমটাও একটা সেফ জোনে থাকলো। এটাও বোঝা যাবে না যে এখানে একটা রুম। আচ্ছা, এই রকম একটা জিনিস এটা। ওকে ফাইন, এখন যেটা করতে হবে, এটাকে আপনি একটা ক্যাবিনেট করার জন্য, আচ্ছা এটা পরে দেখতেছি। এটা কিচেন, কিচেনের 36 ইঞ্চির একটা দরজা লাগে, এটাকে আমরা খুলে দিলাম। টিয়ার ডাবল ইন্টার করে এটাকে ট্রিম করে দিব, এটাকে ট্রিম করে দিব, এই লাইনগুলোকে ডিলিট করে দিব, এখন এগুলো প্রয়োজন নেই, এই বেশি লাইনগুলো। এটা হচ্ছে প্রো সিলেকশন, এটা হচ্ছে উইন্ডো সিলেকশন। উইন্ডো সিলেকশন বলতে এটার মধ্যে, অর্থাৎ এটার মাঝে যেটা থাকবে সেটাই শুধু সিলেক্ট হবে, এবং এই লাইনটা তো থ্রোলি উপরে চলে গেছে, এটা তো মাঝখানে নেই, এই জন্য ওটাকে সিলেক্ট হচ্ছে না। না বুঝে থাকলে আমাকে কমেন্ট করবেন, আমি এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা এখন আমার এটা হয়ে গেছে। এই রুমগুলো তো একটা স্ট্যান্ডার্ড রুম, এই স্পেসটুকু এতটুকুই, আর এটাকে আমরা মিরর করে দিব, সো এই জিনিসগুলোর আমার এখন প্রয়োজন নেই। আচ্ছা, এখন সিঁড়ির কিছুটা কাজ আছে, আমি এটাকে সিলেক্ট করব, করে স্টেয়ার লেয়ার খুলবেন। কিভাবে লেয়ার খুলে, আমার চ্যানেলে দেয়া আছে, একটু দেখে নেবেন। আমার ইউটিউব প্লাস ফেসবুক সব জায়গায় অনেক ডিটেইল ড্রয়িং করানোর হিসাব নিকাশ অনেক কিছু দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ওকে, এখন আমি স্টেয়ার মানে প্রেস করবো এস, অর্থাৎ এই যে স্টেয়ার দিয়ে দিলাম, এই লাইনগুলোকে আমি এই 5 ইঞ্চিতে নিব। কিভাবে নিব, আপনি ট্রিম করে দিতে পারেন, অথবা সহজে আপনি এই জায়গাটা সিলেক্ট করে এখানে স্টেস করে 5 দিবেন, চলে আসবে। আপনি এটাকেও সিলেক্ট করবেন, করে এই যে এই ভার্টেক্স দুটোও সিলেক্ট হয়ে গেছে, এই জন্য ডিসিলেক্ট করবেন কিভাবে, এইভাবে কিভাবে ডিসিলেক্ট হয়ে গেছে আপনারা কিন্তু বুঝতে পারেন নাই। এটাকে ডিসিলেক্ট করার জন্য আমি এটাকে সিলেক্ট করলাম, এখন আমার এটা ভুলে সিলেক্ট হয়ে গেছে, আমি কিভাবে এটাকে ছেড়ে দিব, আপনি শিফট প্রেস করে এগেইন সিলেক্ট করবেন, তাহলে অটোমেটিক ওটা মাইনাস হয়ে যাবে, ছেড়ে দিবে। তাহলে এস দিয়ে ইন্টার করে আপনি 5 দিয়ে ইন্টার দিবেন, সহজেই লাইনটা এই লাইনে চলে আসবে। এখন এটা করবেন, এখান থেকে একটা সেন্টার লাইন আপনি নিয়ে নেবেন। সেন্টার লাইন নেওয়ার পর এখানে আমি সিঁড়ির মাঝে কোনো গ্যাপ রাখবো না, যেহেতু তাদের জায়গা অনেক কম, সো এই জন্য এখানে জাস্ট একটা লাইন থাকবে, অর্থাৎ আপ এন্ড ডাউন বোঝানোর জন্য। আর গ্রাউন্ড ফ্লোরের জন্য সিঁড়ির ডিজাইনটা একটু আলাদা হবে, কারণ তারা সিঁড়ি নিচ দিয়ে ঢুকবে, এই জন্য এটা সিঁড়িটা আর একটু বড় করলে আমার মনে হয় একটু বেটার হয়। আমি সিঁড়ির মেজারমেন্টটা একটু দেখে নিচ্ছি, এইটা এই। ওকে, আর একটা জিনিস, সেটা হচ্ছে এইটার সেন্টার ধরে আমার এই লাইনটা কত দূরে আসে এটা একটু দেখতে হবে। এম আই এন ডি এন্টার করলাম, এটাকে মিরর করে এখানে দিব। হ্যাঁ, সিঁড়ি আমার অনেকটাই চলে আসে, একটু সিঁড়িটা বড় করে দিব, অর্থাৎ এই লাইনটাকে ডিলিট করে আমি ট্রুলি এই লাইনটাকে লাগিয়ে দিলাম। কাহিনী আছে, আমি আরো এখানে কাজ করব, এটাকেও লাগিয়ে দিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে এই রুমটা, আমার সিঁড়িটা কতটুকু হয়ে গেছে জাস্ট এটা ফিটিং এর জন্য, এই রুমটা কতটুকু হয়ে গেছে, এটা কতটুকু হয়ে গেছে, আচ্ছা আমরা এখন এই রুমটাও, অর্থাৎ এই দুটো রুম আমরা আরো অনেক বড় করতে পারি। আমাদের যে ল্যান্ডিং কিংবা ধাপ, এটা কিন্তু যথেষ্ট বড় আছে, আমরা এটাকে আরো 1 ফিট, এটাকে আমরা আরো 1 ফিট 5 ইঞ্চি করতে পারি, বা 1 ফিট 6 ইঞ্চি করতে পারি। আচ্ছা, এটাকে যদি আমি 1 ফিট 6 ইঞ্চি এদিকে সরাই দেই, অর্থাৎ 1 ফিট 5 দিয়ে দেখি, তখন এটা 4 ফিট থাকে, আমি আরো 6 ইঞ্চি এটাকে সরাবো, আমি আরো 6 ইঞ্চি এটাকে সরাবো। ওকে, অর্থাৎ এটা 3.5 ফিট আমি রাখবো।
তাহলে এটা হচ্ছে 1 ফিট 11 ইঞ্চি, তাহলে একবারে হয়ে যাচ্ছে। তার মানে এই দিকে যদি 12 ফিট হয় তাহলে এই দিকে আমার এত প্রয়োজন নেই। আচ্ছা আমি তারপর দেখি, বাট এই দিকে যদি আমি 12 ফিট বাই এই দিকে আছে হচ্ছে 13 ফিট, অর্থাৎ এই রুমটা মোটামুটি একটা স্কোয়ার রুম। এখন এই দিক থেকে যদি আমি 3 ফিট কমাই, এখানে ওনারা যে স্পেসটা দেখাইছে হয়তো সেটা বের করা সম্ভব, কিন্তু এখন এখানে প্রবলেম হলো এই রুমে কিভাবে ঢুকবে। এই 3 ফিট জায়গা অবশ্যই আমাদেরকে বের করতে হবে, তাছাড়া এখানে কোনো পয়েন্ট আমাদের নেই, অর্থাৎ 3 ফিট বের করলেও এই জায়গাটুকু হচ্ছে না। ওকে, আমি তারপরে 3 ফিট না, আমি 4 ফিট করে দিচ্ছি। ওকে, 4 ফিট করলে এটাকে 9 ফিট, এটাও হচ্ছে না সরি, কারণ 9 ফিটের কোনো মাস্টার বেড হয় না। আচ্ছা আমি 3 ফিটেই করতেছি, স্টেজ করে করতেছি, অর্থাৎ 3 ফিট এটাকে 10 ফিট নিয়ে আসলাম, এদিকে 10 বাই 12 বা এরকম একটা হয়ে গেল, আর এই দিকে 3 ফিট 3 ফিট 5 ইঞ্চি, অর্থাৎ ক্লিয়ার 3 ফিট একটা জায়গা আমি রেখে দিলাম এটার জন্য। কিন্তু এইটা তো সঠিক হচ্ছে না, আর এইটা আছে কত, এটা হলো 10 ফিট, এটাকে আমি আরো 2 ফিট 3.5 ইঞ্চি, আমি আরো কমাই দিব এটাকে, 8 ফিট না, এটাকে আরো 7 ইঞ্চি আমি কমাই দিব, অর্থাৎ 7, আমি এটাকে 8 ফিট রাখবো। তবু এই রুমটাতে ঢোকা একটা কঠিন ব্যাপার, এই রুমটাকে আমার আরো কিছু সিস্টেমে নিয়ে আসতে হবে। আমি এখান থেকে একটা লাইন ড্র করব, এখান থেকে একটা লাইন ড্র করে নিব, নেয়ার পরে এর সব থেকে সুবিধা হবে হচ্ছে এইটা না রাখা। এটা না রেখে আমি যেটা করব, এটা হচ্ছে না, দেখছে এই লাইনটা দিয়ে এটা একটা নষ্ট হয়ে যাচ্ছে। ইএক্স তিনটার করলাম, করে এক্সটেনশন করে দিব এই লাইন দুটাকে, অর্থাৎ কিচেনটা আমার একটু এমন হবে, কিচেনটা আমার এমন হবে, এই লাইনটার এখানে প্রয়োজন নেই। এই ড্রয়িং সিস্টেমটাকে একটু চেঞ্জ করে দিলাম, আমি এটাকে ডিলিট করে দিলাম। আচ্ছা এখন যেটা করব সেটা হচ্ছে এই কিচেনটাকে দেখি আমার কত মেজারমেন্ট আছে। ওকে, গুড মেজারমেন্ট, এটাকে দেখি কত আছে, এইটা গুড আছে, এটাকে আমি অফসেট করব 3 ফিট 4 ইঞ্চি। হ্যাঁ, 3 ফিট 4 ইঞ্চি অফসেট করে দিব এখানে। এখন এটাকে স্টেজ কমেন্ট করব, স্টেজ কমেন্ট এই এটাকে ডিসিলেক্ট করব, শিফট প্রেস করে আবার সিলেক্ট করলেই ডিসিলেক্ট হয়ে যাবে, এটাকে ডিলিট করে দিব। অর্থাৎ এখানে আমার অনলি একটা রুমের স্পেস থাকবে, দরজার স্পেস থাকবে, আমরা জাস্ট ডোরটাকে ওপেন করে এখানে প্রবেশ করব। এখন যেটা করব সেটা হচ্ছে এইটা কত আছে আমি একটু দেখে নিব, এটা কত আছে এটাও আমি একটু দেখে নিব, কারণ আমার কিচেনটা এত বড় প্রয়োজন নাও হতে পারে। আমি এটাকে আরো 1 ফিট থ্রো করতে পারি ওইদিকে, অর্থাৎ স্টেজ কমেন্ট এটা বুঝতে হবে। আমি এখান থেকে ক্রস সিলেকশন করলাম, এখানে এই ওয়ালটার এই দুটো ভার্টেক্স, এই দুটো ভার্টেক্স, চারটা ভার্টেক্সকে আমি একবারে ধরেছি, স্টেজের এস প্রেস করে এন্টার দিয়েছি, দিয়ে যে কোনো একটা জায়গায় ক্লিক করে জাস্ট আপনি মান প্রেস করবেন, অর্থাৎ 12 ইঞ্চি আমি সরাবো, 12 ইঞ্চি দিয়ে সরিয়ে দিলাম। ওকে, এখন যেটা করতে হবে, এই দরজা তো এদিকে হবে না যেহেতু এটা অ্যাটাচ বাথ, সো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি এখান থেকে, সরি অফসেট করব, ইনসার্ট ব্লক হয়ে গেছিল, আমি ও দিয়ে ইন্টার করব, ইন্টার করার পরে এখানে 40 ইঞ্চি দিব বেডরুমের দরজার সাইজ, এখানে দিব, এখান থেকে এটাকে স্টেজ করে আবার এখানে লাগিয়ে দিব, শেষ টিয়ার ডাবল ইন্টার করে ট্রিম করব, এটাকে স্টেজ করে এখান থেকে লাগিয়ে দিব, শেষ। এখন যেটা করতে হবে অফসেট 30, এখান থেকে দরজা, ওকে, টিআর ডাবল ইন্টার করে দরজাটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, শেষ। এখন এটা করব সেটা হচ্ছে
এটার একটা দরজা প্রয়োজন অফসেট 36 ইঞ্চি কিচেনের দরজা এটা দিলাম ওই আগের মতই জাস্ট একটু ডিজাইনটা সেট আপ করে নিলাম কারণ এখন যেটা হবে একটা চমৎকার একটা সিস্টেম হবে বারান্দাটা এত বড় প্রয়োজন নেই শুধু শুধু একটা খরচ এখানে বারান্দাটা আমরা কমিয়ে দিব বিশাল বড় একটা বারান্দার প্রয়োজন নেই যেটা করব সেটাকে এভাবে সিলেক্ট করব অর্থাৎ আমার টার্গেট হচ্ছে এই দুটো ভার্টেক্স আর এখানে দুটো ভার্টেক্স কিন্তু এগুলো টার্গেট নাই এই জন্য শিফট প্রেস করে আবার সিলেক্ট করব এগুলোকে ছেড়ে দিলাম এখন যেটা করব সেটা হচ্ছে 13 ফিট আপনি এটাকে 3 ফিট 2.5 ইঞ্চি আপনি কমাই দিন 3 ফিট 2.5 অর্থাৎ আমি 10 ফিট রাখব ওকে এখন যেটা করব এগুলোকে ডিলিট করে দিলাম সরি এখান থেকে আমার আরো লাইন ডিলিট হয়ে গেছে এটা যেটা করতে হবে এটা ডিলিট এইটা ডিলিট অর্থাৎ আমি জেড দিয়ে আগের অবস্থায় ফিরে আসছিলাম আচ্ছা এটা হয়ে গেছে এটা হয়ে গেছে এটাও হয়ে গেছে এখন এটা করব সেটা হচ্ছে এখানে একটা দরজা করে দিতে হবে আচ্ছা এই পাশে একটা দরজা করব এই পাশে একটা দরজা করব এখানে একটা সলিড ওয়াল থাকলো প্রবলেম নেই ওকে অফসেট 40 ইন্টার এটা দিব এবং এটা দিব তাহলে ট্রিম করব টিআর এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে ট্রিম ডোর ওকে এখন যেটা করব সেটা হচ্ছে এটা আমার কাটতে হবে সরি হ্যাঁ এটা কাটব হয়ে গেল ট্রিম আচ্ছা এখন যেটা করব এই জিনিসটাকে আমরা ডিলিট করে দিব এটা প্রয়োজন নেই এটাকে ডিলিট করে দিব এটাকে ডিলিট করে দিব এটাকে ডিলিট করে দিব এখন আমার কিছু ম্যাটেরিয়াল আছে আমি সেটাকে নিয়ে আসব এখানে প্রেস করব করে ফার্নিচার অর্থাৎ আমি এই ম্যাটেরিয়াল গুলো আগে ক্রিয়েট করে রেখেছি আপনারাও চাইলে এগুলো ক্রিয়েট করে রেখে দিতে পারবেন আপনাদের অসংখ্য প্রয়োজনীয় ম্যাটেরিয়াল যেগুলো কাজে আসবে সোফা বেড গাড়ি অর্থাৎ সব ফার্নিচার গুলো আমার এখানে থাকবে আমি যেমন ডোর আগে তৈরি করে রেখেছি এই ডোর গুলো আমি নিয়ে যাব একটা স্লাইডিং ডোর নিয়ে যাব উইন্ডো নিয়ে যাব 5 ফিটের আর একটা নিয়ে যাব হচ্ছে 2 বা 2.5 ফিট আমি এটা করে নিতে পারবো জাস্ট আমি এটাকে কপি করলাম কপি করে কন্ট্রোল সি প্রেস করে কপি আবার যে পেজে নিয়ে যাবেন একটা পেজ থেকে আরেকটা পেজে কপি করলে এই কপি হবে না আমি বুঝাইতে পারছি একটা পেজ থেকে আরেকটা পেজে অর্থাৎ এইটা একটা পেজ এইটা আরেকটা পেজ অ্যানাদার পেজ এই পেজে যদি কপি করি এই কপি দিয়ে হবে না পেজ টু পেজেই অর্থাৎ আপনি এই পেজেই কাজ করবেন এখান থেকে এটা কপি করে এখানে নিয়ে আসলেন এই জিনিসটার জন্য এই কপি বাট আমি এই পেজ থেকে ফার্নিচার গুলো কপি করেছি আমি সেটা এই পেজে নিয়ে আসবো এই জন্য কন্ট্রোল সি প্রেস করব ভালো হবে অর্থাৎ কন্ট্রোল ভি প্রেস করব এখানে আসে সেটা পেস্ট হয়ে যাবে জাস্ট এতটুকুই এটা একটা সিম্পল ফাংশন এটা সবাই পারবেন এটার জন্য কোনো সমস্যা নেই আচ্ছা এখন যেটা করব আমি ডোর গুলো আমি আমার মতো করেই বসাই কিছু আরো শর্ট কমেন্ট আছে যেগুলো দিয়ে আরো দ্রুত বসানো যায় বাট আমি ম্যানুয়ালি বসাইতেই পছন্দ করি এটা করলে খুব বেশি একটা তাড়াহুড়ো করলে দেখা যায় যে আপনার অনেক কিছু ভুল হয়ে যাবে তো ম্যানুয়ালি বসাইতেও তো খুব বেশি একটা সময় লাগবে না জাস্ট এটাকে মিরর করে দিলাম মুভ করে নিয়ে এসে এখানে বসাইলাম অথবা কপি করে নিয়ে এসে এখানে বসাইলাম এই জিনিসটা আর এটা হচ্ছে আমার কিচেনের ডোর এটাকে কপি করে নিতে পারি অথবা মুভ করে নিতে পারি যেহেতু এখানে একটাই কিচেন জাস্ট এখানে এনে বসাই দিব দিয়ে এটাকে রোটেট করে দিব এইদিকে রোটেট করে দিব আমি ম্যানুয়ালি বসাইতে বেশি পছন্দ করি দিলাম শেষ আমার কাজই শেষ এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে নিয়ে আসবো নিয়ে এটাকেও মুভ করে দিব এখানে নিব ইমপ্রেস করে একটা পয়েন্ট নিব অর্থাৎ যে পয়েন্টটাকে আপনার স্পেসিফিক পয়েন্ট আমি এখানে এসে বসাই দিব তো অনেক সময় দেখা যায় যে আপনার কিছু পয়েন্ট দেখা যায় যে আপনারা বুঝতে পারেন না রিসিভ করে না সেই পয়েন্ট গুলো অর্থাৎ এই স্ন্যাপ সেটিং এ যাবেন রাইট ক্লিক করবেন অবজেক্ট স্ন্যাপ সেটিং এখানে যাবেন যাওয়ার পরে এই টিক গুলো সব এই সিলেক্ট অল দিতে হবে দিয়ে যদি না থাকে বা কোনো কিছু ঝামেলা করে ক্লিয়ার অল দিবেন দেওয়ার পরে সব টিক উঠে যাবে
সিলেক্ট অল দিবেন, দেওয়ার পরে ওকে দিয়ে দিবেন, তাহলে এই পয়েন্টে স্ন্যাপটা অটোমেটিক টেনে নিবে। ওকে, এখন আমরা যেটা করব, এই বেডরুমের দরজাটা দিব। সবথেকে সহজ হচ্ছে এটার মিরর, এটা বুঝতে হবে যে কোনটার মিরর কোনটা, একটু বুঝলেই হবে। জাস্ট এই মিরর অর্থাৎ এম আই দিয়ে ইন্টার দিলে হবে। ইন্টার প্রেস করলাম, করার পরে এখানে দিয়ে মুভ করে নিয়ে এখানে লাগিয়ে দিলাম, শেষ, আমার এখানকার কাজ কমপ্লিট। আমি এখন ডাইমেনশন দিচ্ছি না, জাস্ট এটা করব। এটা করার পরে ওকে, এখন যেটা করব, এই রুমটা আমার মোটামুটি হয়ে গেছে, এদিকেও হয়ে গেছে, এটা ফিল আপ করে এইরকম। এখন যেটা করব, আমরা কিছু টেক্সট প্রেস করতে পারি অথবা ফার্নিচার প্রেস করতে পারি, সেটার জন্য আচ্ছা আমি কিছু ফার্নিচার এখানে প্রেস করব। সেটার জন্য আবার আমি ফার্নিচারে যাব, যাওয়ার পর আমি বেড নিব, আমি সিম্পল কিছু বেড নিচ্ছি, এটা বেড নিব, এবং কিচেনের জন্য এটা এটা নিব, ড্রয়িং রুমের ড্রয়িং ডাইনিং এর জন্য এটা নিব, ড্রয়িং এর জন্য সোফা নিব, সোফার বেশ কিছু কালেকশন আছে আমার কাছে, আমি সেগুলো নিব, এগুলো অবাস্তব সোফা, বাস্তব না, আমি বসিয়ে দিব, আপনারা সঠিকভাবে নিয়ে নেবেন। কন্ট্রোল সি প্রেস করলাম, আবার এই পেজে আসব, এখানে এসে কন্ট্রোল ভি করলাম, ভি করে এখানে আমি দিয়ে দিব। এখন যেটা হবে, আমার এইগুলো অনেক দূরে আসছে, একটু বুঝতে হবে যে এগুলো আমার দূরের নেয়া, এই জন্য এটা পেজ থেকে অত দূরেই শো আপ হবে। এখন যেটা করব, যেহেতু এগুলো এখানেই থাকবে, আমি শুধু বেডটা নিব, বেড নিয়ে আমি আমার মতো করে দেখিয়ে দিচ্ছি, আমি এইভাবে দেখাবো, এইভাবে দেখাবো, এগুলো জাস্ট গ্লো অ্যান্ড ড্রাগ, আপনি জাস্ট কপি করবেন। এই পেজ প্রেস করলাম, এইটা এইদিকে দিব, এইটাও এইদিকে দিব, জাস্ট কপি, আর কিছুই নয়। এখানে একটা 22 ইঞ্চি স্ল্যাব হয়, আমি সেটা দিব, এখান থেকে এটা 22, টি আর ডাবল ইন্টার করব না, এই লাইন থেকে থ্রো আমি কাটব, এখান থেকে কাটব, আবার একটা ইন্টার প্রেস করে এটাকে ট্রিম করে দিব, এতটুকুই। এখন এই লাইনটাকে আমি আলাদা একটা লেয়ারে দিব, ডিফারেন্ট লেয়ারে সব কিছু তৈরি করবেন, আমি আমার মতো করে করতেছি, আপনি আমার আপনার মতো করে নাম দিয়ে ডিফারেন্ট লেয়ারে তৈরি করবেন, তখন দেখা যাবে যে আপনি একটা ফাংশন নিয়ে যখন কাজ করবেন, তখন বাকি লেয়ার গুলোকে অফ করে দিয়ে কাজ করতে পারবেন। এটা আমি অসংখ্য ভিডিওতে বলেছি, কেন বলেছি, প্রফেশনাল ওয়ার্কের জন্য এগুলোর অসংখ্য প্রয়োজন আছে। এখন যেটা করব, আবার অর্থ অন করে নিব, নেয়ার পরে এই চুলাটা একদম গেটের সোজা দিব না, আমি এইটাকে গেট সোজা বরাবর বা দিব, বা একটা জায়গায় আমি দিব, কারণ এটা একটা আর্কিটেকচারাল নিয়ম। এইটা সোজা ঢুকে হয়তো এটা হতে পারে, অথবা আমি এর পাশে আরো কিছুটা স্ল্যাব লাগলাম, যদি ওভেন বা কোনো কিছু রাখতে চায় সেটাও রাখতে পারে, অথবা যদি আরো জায়গা থাকে তাহলে অন্য কিছু ফার্নিচার রাখতে পারে, এই জন্য এটা এরকম থাকবে। ওকে, আমার কিচেন কমপ্লিট, এটাকে আমি ডিলিট করে দিব। আচ্ছা, এখন যেটা করব, এখানে আমি জানালাগুলো প্রেস করব, প্রেস করার জন্য টি আর ডাবল ইন্টার করে আমি এগুলোকে একটু ট্রিম করে নিব। এটা একটা ফুল ড্রয়িং আমি দেখাচ্ছি, যেটা আপনাদের জন্য খুবই উপকার, এবং এটা কাজের প্রসেস, আপনারা বুঝে যাবেন যে কিভাবে ড্রয়িং গুলো করা হয়, এটা বুঝে যাবেন। আমি এটাকে সেভ করে নেব, কেন জানি আমার ফাইলটাকে একটু দুর্বল মনে হচ্ছে, কন্ট্রোল এস দিলাম, ওকে, এটা সেভ হয়ে গেছে, যদিও আমার কিছু ব্যাকে আরো ফাইল আছে, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, কিন্তু এগুলো আমার অনেক কিছুই লাগবে, আচ্ছা এগুলো থাক, এগুলো আমার লাগবে কপি পেস্ট করার জন্য। আচ্ছা, এখন যেটা করব, এই উইন্ডোটা, এই উইন্ডোটা আমরা এখানে দিয়ে দিব, তার আগে এটাকে আমি একটু ট্রিম করে নিই, ট্রিম, সরি, ট্রিম করে নিলাম, অর্থাৎ যে লাইনগুলোর প্রয়োজন নেই, এই লাইনটার প্রয়োজন নেই, এটার প্রয়োজন নেই, এই লাইনগুলোকে ট্রিম করে নিচ্ছি, কারণ এখান থেকে এই টুকুর আমার একটা সেন্টার, আমি বুঝতে পারবো এই লাইনগুলো ট্রিম করলে এখান থেকে এই লাইনটা একটা সিঙ্গেল লাইন হয়ে যাচ্ছে,
এবং এই জায়গাগুলো ড্রয়িং এ আমরা এই জায়গাগুলো রাখি না। এটা ক্লিয়ার একটা লেয়ার এখান থেকে চলে আসে, আমরা হ্যাশ ট্যাস ইউজ করতে পারবো, বিভিন্ন ফাংশন ইউজ করতে পারবো, যে কারণে এই লাইনগুলো আমরা প্রয়োজন মনে করি না। এই লাইনটার হয়তো প্রয়োজন আছে, এখানে কিছু ফাংশন আছে, এটা আমি একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, এখন যেটা করব, আমি এই উইন্ডোটা প্রেস করব, কিভাবে করব, এখানে কপি প্রেস সিলেক্ট করে কপি করব, এই মিডল পয়েন্টটাকে ধরব, ধরে এই ওয়ালের একটা মিড পয়েন্ট আছে সেখানে দিব, এই ওয়ালের একটা মিড পয়েন্ট আছে সেখানে দিব, এই ওয়ালের একটা মিড পয়েন্ট আছে সেখানে দিব, এবং এটাকে আমি রোটেট করে নিব কোন দিকে। আপনি বুঝতে হবে যে আপনার এইটা কোন দিকে হবে, এটা এইদিকে হবে, এটাকে আবার আমি কপি করে নিব, কারণ সানসেটটা আমার বাইরে থাকবে, অর্থাৎ আমি বামের ওয়ালে দিব, এই বাম সাইডের ওয়ালে আমি এটাকে দিব। এখন ডান দিকে নিতে গেলে আপনি এটাকেও ধরে মিরর করে দিতে পারেন, এইভাবে মিরর করে দিলেন, যেহেতু সঠিক জায়গায় বসেনি, আবার ধরে এটাকে মুভ করে দিতে পারেন, এইভাবে মুভ। ওকে, তাহলে আপনার এখানকার কাজগুলো কমপ্লিট। এখানকার কাজ কমপ্লিট হলেও আমার এই জায়গায় কিছু কাজ বাকি আছে, আমি আবার কপি করে নিব, নিয়ে এখান থেকে আবার এই জিনিসটাকে এখানে সেট আপ করে দিব। ওকে, এখন আমার এইখানে একটা স্লাইডিং ডোর দিব, আমি যেটাকে স্লাইড করে বারান্দায় আসতে পারবো, এবং উইন্ডো হিসেবেও আমার এটা কাজ করবে। আমি এটাকে নিব, নেওয়ার পরে কপি দিব, অর্থাৎ আপনি মুভও করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি কপি দিচ্ছি, কপি দেওয়ার পরে এখানে আমি নিয়ে নিচ্ছি। এখন যেটা করব সেটা হচ্ছে এখানে একটা আমি লাইন দিয়ে দিব। আচ্ছা, এখন যেটা করব আমি, ওকে, এটা হচ্ছে রোটেট করে নিব, এটা হচ্ছে বাথরুমের, এটাকে আমি 2.5 ফিট দিব, কারণ 2.5 ফিট দিলে এটার স্লাইডিংটা অনেক সুন্দর হয়। আর এর থেকে যদি আপনি এই যে দেখেন, এই লাইনটা হচ্ছে ডটেড লাইন, বাট এটা একটা অনেক বড় একটা মাঝখানে স্পেস দেখাচ্ছে, মনে হচ্ছে যে এই লাইন দুটো এখানে শেষ, এখানে শেষ, কিন্তু এটা একটা সিঙ্গেল লাইন, দেখেন পুরোটাই সিলেক্ট হয়ে গেছে। কারণটা হচ্ছে এই লাইনের স্কেলের সঙ্গে এই ডটেডটা মিল নেই, এই জন্য আপনারা যেটা করবেন, লাইনটাকে সিলেক্ট করে এই প্রপার্টিসে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে লাইন লাইন এই যে এটাতে আসবেন, লাইন টাইপ স্কেল, এই স্কেলটা অনেক বেশি দেওয়া আছে, এটাকে আপনি 3 করে দিয়ে দেখেন, আপনি আরো কমাইতে পারেন, 2 করে দিতে পারেন, আপনি আরো কমাইতে পারেন, এটাকে 1 করে দিতে পারেন, মোটামুটি 1 আমার ঠিক আছে, এইটার সঙ্গে এটা ম্যাচ করে দিলাম। ওকে, তার মানে এই জিনিসটা ডটেড বলতেই বুঝাচ্ছে এটা একটা হাই উইন্ডো। ওকে, আমি এটাকে নিব, নিয়ে এখানে মাঝ বরাবর রেখে দিলাম, এতটুকুই আমার এখানে কাজ, এগুলোকে ডিলিট করে দিব, যদিও আমার এটা ফাংশন এখন আর নেই। এখন আমি এটাকে মুভ করে বা কপি করে বা মুভ করে যে কোনো ভাবে হোক আমি এখানে নিয়ে আসব, নিয়ে এসে এখানে রেখে দিলাম। ডাইনিংটাকে সরাসরি মাঝখানে না রেখে, যাতায়াতে প্রবলেম হয়, আমি দেখানোর জন্য জাস্ট এই একটা সলিড ওয়াল আমি এটার পাশে রাখলাম, এদিক দিয়ে এই জায়গা যাবে, এদিক দিয়ে এইদিকে যাবে, আর এটার ফাংশন এদিকে আছে, আমরা এটা পরে একটু আসতেছি। ওকে, এই জায়গাটা হচ্ছে হবে না, এটাকে ট্রিম করে আমি এটাকে কেটে দিলাম, এটা পরবর্তীতে আমি দেখাচ্ছি। আমি এটাকে তুলে দিব, আমি এটাকে তুলে দিব। আচ্ছা, এখন হচ্ছে এই মাস্টার বেডরুমের জন্য আমি একটা বেড এখানে নিয়ে আসবো, সরাসরি যদি আপনি মিরর করেন, অর্থাৎ এটার মাঝামাঝি মনে করে মিরর করলাম তাহলে হয়ে যাবে, এখানে জাস্ট এটাকে মুভ করে আপনি মিলাই দেন, দিয়ে দিলেন। এখন যেটা করবেন, এই যে এগুলো ট্রিম, কিভাবে ট্রিম করবেন, আপডেট ভার্সনে এটা খুব সহজ, আপনি নিট ট্রিম করলেও হবে, বাট সহজে আমি শুধু এটাকে সিলেক্ট করে এখানে আইসোলেট করে দিব, আমার শুধু ওয়াল লাইনটা থাকবে, বাকি সব লুকাই যাবে, অর্থাৎ অফ হয়ে যাবে। টি আর ডাবল ইন্টার প্রেস করে যেটা আপনার উইন্ডো, আপনি সেটাকে কাটতে থাকেন, কোনো প্রবলেম নেই, আপনি এটাকে কেটে দেন, এটাকে কেটে দেন, এটাকে কেটে দেন, এইটাকে কেটে দেন, কিচেনের উইন্ডোটা দেওয়া হয়নি, ভুলে গেছি, এটা দিয়ে নিতে হবে, আবার আপনি এটাকে আনআইসোলেট করে দেন, তাহলে দেখেন এখন উইন্ডোগুলো খুব সুন্দরভাবে বসে গেছে। আচ্ছা, এখন কিচেনের উইন্ডো নর্মালি আমরা 3 ফিট দেই, কোনো ক্লায়েন্ট যদি এটাকে বেশি চায় আপনি বেশি দিতে পারেন, কোনো সমস্যা নেই, বাট কিচেনের উইন্ডো ছোট রাখাই ভালো, তা না হলে দেখা যাবে যে বাতাস এসে আপনার কিচেনটাকে এলোমেলো করে দিবে, অর্থাৎ আপনি সঠিকভাবে রান্না করতে পারবেন না। আমি এই দিক থেকে, আমি কিচেনের, আমি এই দিক থেকে এটা 5 ফিট, আমি এই দিক থেকে 1 ফিট কমাই দিচ্ছি, 12 ইঞ্চি, আমি এই দিক থেকে 1 ফিট কমিয়ে দিচ্ছি, তাহলে আমার এটা 3 ফিট হয়ে গেল। ওকে,
আমার এখানকার কাজ শেষ, আমি এই জিনিসটাকে একটু সিস্টেমের জন্য এই লাইনটাকে এখানে আমি ট্রিম করে দিব, অর্থাৎ এটাকে আমি ডিলিট করে দিব, এটাকে আমি ডিলিট করে দিব। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি টেক্সটটাও করে নিতে পারি। আচ্ছা আমি একটা টেক্সট করে নিই, যেহেতু আমার আগে ড্রয়িং এ টেক্সট করা আছে, আমি এখান থেকে এটা কপি করে নিব। কপি করে নিয়ে আমি এখানে যাব, এখানে বিভিন্ন ডিফারেন্ট টেক্সট আছে। টেক্সট আপনি টেক্সট কিভাবে নরমালি করবেন, এটার জন্য আপনি টি প্রেস করে এন্টার করবেন, অথবা আপনি ইনসার্ট, সরি আপনি হোমে যাবেন, হোমে গিয়ে এইখানে আমাদের এই যে টেক্সট আছে এখানে ক্লিক করলেই হবে, এখানে টেক্সট এখানে ক্লিক করলেই হবে, আপনি এইভাবে টেক্সট করতে পারবেন এতটুকুই। কিন্তু আমি এইভাবে যাচ্ছি না, আমার একটা টেক্সট, আমি এটাকে কপি করলাম একটা কারণে, এখানে আমার এই আমি যেভাবে লিখবো ইনসি ফিট দিয়ে এটার আমার একটা ফরম্যাট করাই আছে। সো আমি আপনারা এটা চাইলেও করে নিতে পারেন, এটা কোনো প্রবলেম না। এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সব রুমের ডাইমেনশন গুলো দিবেন, অর্থাৎ এখানে যাবেন, এখানে গিয়ে আপনি যে কোনো একটা লাইন অর্থাৎ ডাইমেনশন একটা লেয়ার আছে আপনি সেটাকে প্রেস করতে পারেন। ডাইমেনশন গুলো দিচ্ছি কারণটা হচ্ছে আমি মেজারমেন্ট সহকারেই লিখব। ওকে, আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে যাব, এখানে গিয়ে এটা দিব, অর্থাৎ সব রুমের ডাইমেনশন গুলো আমি দিচ্ছি। ওকে, আমি সবগুলো ডাইমেনশন দিব কারণ আমি এগুলো টেক্সটে ইনপুট করে দিব এই কারণেই। এটা একটা শর্টকাট আছে, আপনি একবারে বেডরুম সহকারে লিখে দিতে পারেন, কিন্তু আমি ওটাকে পছন্দ করি না, ওইটার জন্য আবার মাল্টি টেক্সট হয় না, আবার সিঙ্গেল টেক্সট হয়, এগুলোকে আবার এডিট করতে গেলে ঝামেলা, এই জন্য আমি এইভাবেই করি। ওকে, এটাই আমার কাছে খুব সহজ মনে হয়। আমি এটাকে এমবেড দিব, আমি এমবেডেই দিই, এমবেড। এটার লেন্থ হচ্ছে 12, এরপরে হচ্ছে 9 ফিট 1/2 ইঞ্চি, জাস্ট এগুলো লিখে দিবেন, আর কোনো ফাংশন নাই। এইভাবেই আপনি ডাইমেনশন গুলো দিয়ে সবগুলোতেই টেক্সট লিখে দিবেন এবং এটা আগে পাশে মিরর করে দিবেন, তাহলে আপনার কাজ কমপ্লিট। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।